টার্কিশ ডগ একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার, যেটা একটা টার্কিশ কোম্পানি। গ্লোবালি আমরা 60টা দেশে কাজ করতেছি। তুরস্কের প্রায় 20টা জেসিআই সার্টিফাইড হসপিটালের সাথে আমাদের অ্যাসোসিয়েশন আছে। এছাড়া আমাদের ওখানে নিজস্ব ডক্টর আছে, আমাদের নিজেদের হসপিটাল আছে। আমরা সারা পৃথিবীতে কাজ করতেছি। আমাদের বর্তমানে আমাদের অপারেশনটা চীনে আছে, লিবিয়াতে আছে, ইভেন সোভিয়েতিয়ানের যে সমস্ত দেশ সেগুলোতে আছে। এছাড়া আমরা মিডল ইস্টও ফোকাস করতেছি। বাংলাদেশে আমরা আসছি 2023 সালের সেপ্টেম্বরে। আমরা বাংলাদেশে অফিস উদ্বোধন করি 2023 সালের সেপ্টেম্বরে। অফিস উদ্বোধন করার পর থেকে আমরা এখানে কাজ চালিয়ে যাচ্ছি। স্পেশালি যে সমস্ত ডিজিজ নিয়ে বাংলাদেশে এর আগে ওই লেভেলে কাজ করা হয়নি, সে সমস্ত ডিজিজগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এই পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা প্রচুর পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি। এছাড়া টার্কিশ অ্যাকচুয়ালি হেলথ কেয়ারের জন্য এটা নতুন কোনো ডেস্টিনেশন না, কারণ আপনি জানেন হয়তো বা সবাই জানে যে টার্কিশে লং হিস্ট্রি আছে তাদের মেডিকেলের। আমরা আসার আগেও, বাংলাদেশে ফুল প্লেসে অপারেশন শুরু করার আগেও আমাদের প্রচুর পেশেন্ট ওখান থেকে অনকোলজির জন্য, IBF-এর জন্য, ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য, এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট অ্যান্ড কসমেটিক সার্জারি, বেরিডিক সার্জারির জন্য, এর আগে থেকে ডেন্টাল, এগুলোর জন্য অনেক আগে থেকে তার্কিশ থেকে মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কোনো পেশেন্ট যদি আমাদের কাছ থেকে যদি তাদের সার্ভিসটা নিতে চায়, তাহলে আমরা প্রথমে দেখি যে তার প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি। আমরা প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রিগুলো নিয়ে আমাদের লোকাল একজন ডক্টর আছে, আমাদের লোকাল কনসালটেন্ট আছেন, লোকাল কনসালটেন্ট পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রিগুলো নিয়ে আমাদের গ্লোবাল টিম, আমাদের টার্কিশ হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে পাঠান। ওনারা প্রিভিয়াস রিপোর্টগুলোকে অ্যানালাইসিস করে পেশেন্টের জন্য একটা কনসালটেশন করেন। এই কনসালটেশনটা আমরা সাধারণত ফ্রি করি। দেন পেশেন্টের সাথে আবার আমাদের লোকাল যিনি কনসালটেন্ট আছে উনি কথা বলেন। কথা বলার পরে আমরা চেষ্টা করি পেশেন্টের সাথে আবার গ্লোবাল আমাদের যে কনসালটেন্ট আছে টার্কিতে, তাদের সাথে একটা জুম মিটিং অথবা অনলাইন একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য। দেন আমরা পেশেন্টকে, যদি পেশেন্ট স্যাটিসফাই হয় আমাদের কনসালটেশনে, আমরা বেসিক্যালি দুইটা কনসালটেন্সি আমরা ফ্রি করি। তারপর পেশেন্ট যদি স্যাটিসফাই, তখন পেশেন্ট অ্যাপ্লাই করে যে হ্যাঁ, পেশেন্ট আমাদেরকে নোটিশ করে যে উনি যেতে চাচ্ছে। তারপর আমরা পেশেন্টের যে সমস্ত লিগাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো পেশেন্টকে বলি অ্যারেঞ্জমেন্ট করার জন্য। লিগাল ডকুমেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট করার পরে পেশেন্টকে আমরা বলি যে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। পেশেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, ভিসাটা হওয়ার পরে বাংলাদেশ থেকে পেশেন্ট যখন ফ্লাই করে তার্কিতে যখন পেশেন্ট ল্যান্ড করা থেকে শুরু করে এন্টায়ার পেশেন্টের জার্নি যেটা, সেটা আমরা লুক আফটার করি। সেখানে পেশেন্টকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, সেখানকার পেশেন্টকে ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটিস, ফুড থেকে শুরু করে অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করি।